ওজন থেরাপি অনেকে আমাদের কাছে জানতে চায় যে হাঁটুর বাদ বা নি অস্টিওআর্থ্রাইটিসে আমরা যে ওজন দেই সেটা কতটা এফেক্টিভ। আসলে ওজন থেরাপি হচ্ছে একটা ওয়ান কাইন্ডস অফ প্যালিয়েটিভ বা পেইন ম্যানেজমেন্টের পার্ট বা অ্যাডভান্স নি অস্টিওআর্থ্রাইটিস বা বাতে আমরা এই ওজন থেরাপিটা দিয়ে থাকি। এবং যখন আসলে যেসব ক্ষেত্রে টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে ওই ধরনের পেশেন্ট নি রিপ্লেসমেন্ট করা যায় না কিন্তু ব্যথা অধিক মাত্রায় ইনফ্লামেশন অনেক বেশি এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ওজন থেরাপি দিয়ে থাকি। আমরা এই হাঁটুতে আমরা যেটা করি হাঁটুর মধ্যে হচ্ছে জয়েন্টের ভিতরে আমরা নিডেল ঢুকে এখানে ওজন গ্যাস এবং স্টেরয়েড ইনজেকশন কিন্তু আমরা দিয়ে দিই। আমরা এখন আমাদের সামনে একটা পেশেন্ট আছে ওনাকে আমরা এখন ওজন থেরাপি দিব। ওনার অ্যাডভান্সড নি অস্টিওআর্থ্রাইটিস আছে। আমরা দেখে নিচ্ছি তার জয়েন্টটা জয়েন্ট লাইনটা কোথায়। আমরা ঠিক জয়েন্টে চলে গেলাম। এখানে একটা থ্রি ওয়ে স্টপ কক আছে। দিস ইজ দ্য ওজন জেনারেটর। আমরা এখান থেকে ওজন নিব 10 ml এর মতন। 10 ml ওজন নিয়ে এইখানে আমরা ঠিক জয়েন্টের মধ্যে আমরা এই ওজন যে গ্যাসটা আছে এটা দিব এবং সেটা আবার স্টপ ককটা লক করে ফেলবো যেন গ্যাসটা বেরোতে না পড়ে। এবং ফাইনালি আমরা এখানে স্টেরয়েড ইনজেকশনটা দিব। দেওয়ার পরে লক করে তারপরে আবার আমরা এটা খুলে ফেলব। সো ফাইনালি আমরা যেটা করব আমরা একটু জয়েন্টটাকে এই যে জয়েন্টটার মধ্যে একটা সাউন্ড হচ্ছে একটা ক্রেপিটেশন সাউন্ড হচ্ছে। জয়েন্টের ভিতরে যে গ্যাস গেছে এবং জয়েন্টের ভিতরে যে স্টেরয়েডটা গেছে এই যা এই ক্রেপিটেশনটা তৈরি করতেছে। সো এখন এই ওজন যে গ্যাস এবং স্টেরয়েড যেটা আমরা দিলাম এটা কিন্তু তার জয়েন্টের ইনফ্লামেশন খুব র্যাপিডলি রিডাকশন করে ফেলবে এবং ওজন কিন্তু একটা স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং কি অ্যাবিলিটি প্রপার্টিও আছে। ওজনের যে অ্যাবিলিটি প্রপার্টি আছে এটা যদি আপনাদেরকে দেখাই আমরা, এই যে দেখেন এটা হচ্ছে ওজন গ্যাস তৈরি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের গ্লাভসটা। হ্যাঁ, এই গ্লাভসটা যদি খেয়াল করেন দেখবেন যে এই যে ওজন ওজন করতেছে এই গ্লাভসটাকে কিন্তু হচ্ছে গলায় ফেলতেছে, অ্যাবলেশন করে ফেলতেছে। এটাকে আমরা বলি অ্যাবিলিটি প্রপার্টি। হ্যাঁ, সো এই অ্যাবিলিটি প্রপার্টি থাকলে পরে যেটা হয় এখানে নি জয়েন্টের মধ্যে যে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা বাতের কারণে যে ফ্রি নার্ভ এন্ডিংগুলো যেগুলি পেইনফুল নার্ভ এন্ডিং তৈরি হয় এবং সাইনোভাইটিস হওয়ার কারণে যে ইনফ্লামেশনগুলি তৈরি হয় এগুলি কিন্তু সে ওজনটা অ্যাবলেশন করে ফেলে, ফলে এটা একটা ডিনার্ভেশন থেরাপি হিসাবেও কাজ করে। সো ওজন একই সাথে ডিনার্ভেশন থেরাপি প্লাস হচ্ছে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি তারপর অ্যান্টি অক্সিডেন্ট এবং স্টেরয়েড দেওয়ার কারণে কিন্তু ক্লাসিক্যাল যে অ্যান্টি ইনফ্লামেশন সেটাও কমে আসে। আমরা জানি আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জন নি অস্টিওআর্থ্রাইটিসের উপরে বড় একটা গাইডলাইন তৈরি করে এবং লাস্ট লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু স্টেরয়েড কিন্তু গ্রেড বি রিকমেন্ডেড ইন কেস অফ নি অস্টিওআর্থ্রাইটিস এবং ডি নার্ভেশন থেরাপি লাইক হচ্ছে এনি কাইন্ডস অফ কেমিক্যাল ডি নার্ভেশন অর ইলেকট্রিক্যাল ডি নার্ভেশন এটাও হচ্ছে তারা সাজেস্ট করে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায়। সো আমাদের এখানে আমরা ওজন এবং স্টেরয়েডের মাধ্যমে যেগুলো অ্যাডভান্স নি অস্টিওআর্থ্রাইটিস যেখানে আসলে সার্জারি ছাড়া আর কিছু করার নাই আমাদের, ওই ক্ষেত্রে পেইন ম্যানেজমেন্টের স্বার্থে শুধু আমরা দিই। সো আমাদের এই ক্ষেত্রে আউটকাম অনেক এফেক্টিভ। তো যাদের এই ধরনের পেশেন্ট তাদের জন্য ওজন একটা গুড চয়েস বলে আমি মনে করি। থ্যাংক ইউ।